হ্যালো বন্ধু, চন্দু চম্পের প্রথম লুক চলে এসেছে কার্তিক আরিয়ানের। তো এটা নিয়ে অনেকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল যে কবির খান এবং এর প্রডিউসাররাও বলছিল যে চন্দু চম্পের জন্য কিন্তু কার্তিক আরিয়ান প্রচুর মেহনত করছে আর ওর কিন্তু পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো সেটা শোনা যাচ্ছিল এবং নিজের মুভির উপর ডাইরেক্টর প্রডিউসাররা ভালো ভালো কথা বলেই থাকে। তো সেটাই সন্দেহ ছিল যে কতটা চেঞ্জ হচ্ছে। কার্তিক আরিয়ান তো একই রকম লাগে, লাভার বয় কাইন্ড অফ সুইচ, কিন্তু এই লুকটা দেখে পুরো ছেঁকে গেছে, ঠিক আছে? যে লিন লুকটা, যে বডি শেপ, যে মুখের কায়দা, তারপর ওর চুলের হেয়ার স্টাইলটা সবসময় অন্যরকম থাকে, সেটা ক্লিন শেপ পুরো ডিফারেন্ট লাগছে। কখনোই এরকমভাবে আমরা আগে দেখিনি কার্তিক আরিয়ানকে, ঠিক আছে? এতদিন ওই লাভার বয় ব্যাপারটা একদমই সরিয়ে নিয়েছে। আর এই মুভিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মুভি ছিল, বিকজ ওর যে ধরনের মানে কমার্শিয়াল মুভি করে থাকে যেরকম ভুলভুলাই আসছিল সে বছর, তো সেরকম কিন্তু মুভিটা এটা একদমই না। এটা একটা অন্য ডিফারেন্ট টাইপের মুভি ছিল, হচ্ছে একটা ওয়ার্ল্ড হিরো যে কিনা প্যারাঅলিম্পিকে গোল্ড মেডেল এনেছিল ইন্ডিয়ার জন্য ফার্স্ট টাইম, এবং তার নাকি 6টা না 7টা ওয়ার্ল্ড গোল্ড লিখেও সে মরেনি, ফিরে এসে দেন সুইমিংয়ে প্যারাঅলিম্পিকে গোল্ড মেডেল এনেছিল। আর এই রোলটা সুশান্ত সিং রাজপুতের করার কথা, তো ওর জন্য কিন্তু এটা অনেক প্রেশার আছে, ঠিক আছে? আর এই ধরনের মুভি কিন্তু কখন চলে এবং কখন চলে না, যখন একটা এই ক্যারেক্টারগুলো ঢুকে যায় তখন মুভিগুলো চলে, এবং যখন এই ক্যারেক্টারটা এই ক্যারেক্টার নাটকের উপর উপর যাওয়ার চেষ্টা তখন চলে না। যেরকম এক্সাম্পল ভাগ্মিকা ভাগের খুব বেশি বাইক পাচ্ছে নিজের দিকে, ঠিক আছে? ভাগ্মিকা ভাগে কিন্তু আমরা ফিল করতে পেরেছিলাম যে একদম ঢুকে গেছিল ক্যারেক্টারের মধ্যে, ঠিক আছে? যে অ্যাক্টিংটা করেছিল ওখানে ফাটিয়ে দিয়েছিল, ঠিক আছে? তো সেই ধরনের কিছু নিয়ে দেখতে পাচ্ছি। আবার তুমি ধরো দঙ্গল, আমির খান যেটা করেছিল, যে ট্রান্সফরমেশনটা, ওকে আমরা মানে একটা ক্যারেক্টার না মনে হচ্ছিল, ওই রোলটা সত্যিই ওই নিজের রকম ছিল, ঠিক আছে? বিকজ যেই ধরনের মানে ওর বডি শেপ অ্যান্ড অল দ্য থিংস ছিল, সেখান থেকে কীভাবে ট্রান্সফর্ম করে সেটা দেখতেই একটা অন্য লেভেল, যে এরা যে কত খেটেছে সেটা বোঝা যায়। তার সঙ্গে তুমি রিসেন্ট যদি বলি শ্রীকান্ত যেটা মুভিটা বেরিয়েছে আমাদের রাজকুমার রাও, ঠিক আছে, সেই মুভিতেও দেখো তোমার ওর বলা কথা বলার ধরন, চলার ধরন, এবং নিজেকে কতটা চেঞ্জ করেছে ওই মুভিটার জন্য, ক্যারেক্টারটা পুরো লিভ করেছে, মানে ওই ক্যারেক্টার হয়েই বেঁচেছে। তো তাই জন্যই আমরা সেরকম দেখতে পেয়েছি আমি সেখানে সেই ব্যাপারটা লিখেছি। তো এই একটা ফটো দিয়ে আমার মনে হচ্ছে সত্যি আমাদের কার্তিক আরিয়ান সত্যি এই মুভিটার জন্য অনেক এফার্ট দিয়েছে দেখে বোঝা যাচ্ছে। এবং একটা ভালো ডাইরেক্টর হাতে পড়লে বড় বড় অ্যাক্টাররা মানে যাদের শোনা যায় অ্যাক্টিং করতে পারে না, খুব বাইরে পাওয়ার সময় তারা কিন্তু ফুটিয়ে তোলা যায়। যেরকম তুমি বজরঙ্গি ভাইজানের কথা ভেবে দেখো, সালমান খানকে নিয়ে সবাই অনেকে বলে যে অ্যাক্টিং করতে পারে অন্য থিং, বাট কবির খান যখন বজরঙ্গি ভাইজান বলে সবাই কিন্তু চুপ করে গেছিল ওখানে সালমান খানের অ্যাক্টিং, ঠিক আছে? তো এইরকম কিন্তু ব্যাপার আছে, যেটাই কিন্তু আমার মনে হচ্ছে এখানে কার্তিক আরিয়ান সেরকম কিছু পারফরমেন্স আমাদেরকে দেবে। আই থিঙ্ক June 14 রিলিজ করতে চলেছে মুভিটা, তো সেরকম কিন্তু হবে মুভিটা। আমার তো বেশ ভালো লাগছে দেখে, এটা একটা ইন্সপায়ারিং একটা মুভি হবে, ঠিক আছে? আর এখনও পর্যন্ত যখনই আমরা দেখি না মুভিটা ধার্মিকভাবে একটা ইন্সপিরেশান পাওয়া যাবে, এটা দেখে আই থিঙ্ক সেরকম কিছু পাওয়া যাবে। কারণ ফিনিশিস তো কাইন্ড অফ সেম, ও আর্মিতে ছিল, সেখান থেকে গিয়ে ও অলিম্পিক্স এবং অনেক জায়গায় গিয়ে নিজের দেশকে প্রমোট করে, ঠিক আছে? এবং তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, কষ্টকর ব্যাকগ্রাউন্ড আছে অনুসিং, সে এবং নিজেকে কতটা ডিসিপ্লিনে রাখে সেরকমই কিছু আই থিঙ্ক এখানেও ও মানে আর্মি থেকে গিয়ে ও আবার প্যারামিসে দিচ্ছে, সেও এখানেও সেম টাইপের একটা ভাইব আছে। তো সেরকম কিছু আমরা কিন্তু এখান থেকেও পেরে চলেছি, আমার মনে হচ্ছে মুভিটা বেশ ভালো। তো এই লঙ্গোটি পরে যে দেখাটা আমার কিন্তু দারুণ লাগলো, ঠিক আছে? ওর একটা অন্যরকম একদম অবতার লাগলো, যে সুইট বয় ব্যাপারটা একদমই এখানে মনে হচ্ছে না। তো তোমাদের বিষয়ে কী মতামত আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও, আমার সঙ্গে দেখা হবে।